ট্রাম্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে সবথেকে বেশি ভালো জানেন এবং তার মূর্তি অফিসে বসালে সংস্থার উন্নতি হবে, ঠিক এমনটাই বলছে চীনার একটি ই কমার্স ওয়েবসাইট। সাদা রঙের ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বসে আছেন ঠিক গৌতম বুদ্ধের মতো, যেন ধ্যানে মগ্ন রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ভাইরাল হয়েছে ট্রাম্পের এমনই একটি মূর্তির ছবি। শুধু ছবি ভাইরাল নয়, চীনের একটি ই কমার্স সাইটে হুবহু করে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তিটি। দাম 3,999 ইয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 45,000 টাকা। জো বাইডেনের কাছে হেরে খুইয়েছেন প্রেসিডেন্ট পদ, বেরিয়ে যেতে হয়েছে ওভাল অফিস থেকে। তবে এই মূর্তির কারণেই আরও একবার শিরোনামে উঠে এলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে টাওবাও নামে চীনা একটি ই কমার্স সাইটে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এমন মূর্তি। মোট দুই ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে চীনা ওই ই কমার্স সাইটে। 4.6 মিটারের মূর্তির দাম 44,707 টাকা। অন্যদিকে 1.6 মিটারের মূর্তির দাম রাখা হয়েছে 999 ইয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 11,168 টাকা। তবে দুটি মূর্তিই দেখতে প্রায় একই রকম, তাতে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের মতোই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ট্রাম্প। শুধু এখানেই শেষ নয়, ওই ওয়েবসাইটে মূর্তিটির সম্বন্ধে লেখা হয়েছে ট্রাম্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে সবথেকে বেশি ভালো জানেন। পাশাপাশি সেখানে বলা হয়েছে এই মূর্তি অফিসে বসালে সংস্থার উন্নতি হবে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এর বিক্রেতা বলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানটি থেকেই এই ট্রাম্পের বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট সবসময় বলে থাকেন তিনি সবকিছু অন্যের তুলনায় বেশি জানেন, আর তাই সেই মূর্তি সম্পর্কেও লেখা গৌতম বুদ্ধের তুলনায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে বেশি জানেন ট্রাম্প।